দেখেছিস কি বানান ভুল? কই ও এবার হয়েছে, ধর। তুই সবার আড়ালে সবটা না সামলালে কি যে হতো আমার। তুই সত্যি লক্ষ্মী রে, তুই ফিরে আসার পর দাদুর দোকানে আবার খদ্দের ফিরতে শুরু করেছে। সবটা তোর পরিশ্রমের ফল। আচ্ছা শোন না, আমি না সব হিসেব করে রেখেছি বুঝলি, আর দত্তদের কিন্তু 1500 টাকা ডিউ আছে এখনো। আর শোন, নতুন কার্ডের দাম কিন্তু আমি 50 টাকার থেকে 65 টাকা করেছি, ঠিক আছে? কারণ ওই কার্ডটাতে একটু বেশি কাজ করা তো। আর শোন, আমাকে কিন্তু দোকানে পৌঁছে জানাবি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। মহারানী কোথায় গো? হ্যাঁ আমি যাই। এখনো ঘুমোচ্ছে নাকি? এদিকে আজকে দুপুরবেলায় এক গাদা লোক খাবে, এখনো ওরে বাবারে দেখছি না। এরপর তো মাথার উপরে ছাদটাও থাকবে না ছোট, লাখ লাখ টাকার দেনা মাথায় ঝুলছে শুধুমাত্র এই মহারানীর জন্য। এদিকে লোক খাওয়ানোয় কিন্তু উনি সবার আগে। এই বাড়িটা তো বন্ধক রাখা হয়েছে শুধুমাত্র ওর ডিভোর্স কেস মেটাবার জন্য। আস্তে আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো বলো দেখি? আমার আইবুড়ো মেয়েটা যে ঘরে বসে আছে শুধুমাত্র এই সুধার জন্য। আর এ বাড়িতে ননদের মেয়ের ভাই বুড়ো ভাতের তোড়জোড় চলছে, টাকা কি আর গাছে ফলে গো। সুধাদি, আমার হলুদ চুড়িদারটা কেচেছিস? দুদিন পর তো বিয়ে, কোয়েলের গায়ে হলুদ ওই চুড়িদারটা আমি পরবো কিন্তু। তাহলে নিজে কেচে নাও। আর বড় বৌমা, তুমি বোধহয় ভুলেই যাচ্ছ, আজ যে কোয়েল দিদিকে আই বুড়ো ভাত খাওয়ানো হবে তার জন্য সুধা ওর টিউশনের মাইনে থেকে টাকা দিয়েছে। ওটা আপনার নাতনির পাড়া বেড়ানোর বাহানা মাত্র মা, করে তো দুটো টিউশনি, করে কত টাকা না 1000 টাকা মায়না পায়, কিন্তু তাতে তোর খাওয়া খরচাই অনেক। তুই যদি মেয়েটার দোষ দেখো তাহলে সকাল সকাল ওকে খোঁজো কেন? এই বাড়িতে সুধার সমবয়সী মেয়েও তো আছে, রূপচর্চা না করে বাজারে ও তো যেতে পারে, তাই না? ওসব আমি কেন করবো ঠাম্মি? সুধাদি কি করবে তাহলে? এমনি ও জীবনে আর করার আছেটাই বা কি? তোর হলুদ চুড়িদার বাইরে বৃষ্টি পড়ছিল সেজন্য নামিয়ে রাখলাম। হ্যালো কি বলছি, বাড়িতে কিন্তু আরো দুটো ছেলে আছে, পারলে তাদেরকে বাজারে পাঠাও। কিছু মনে করবেন না বাবা, আপনার বড় ছেলে তো দিন রাত কার্ডের দোকানে পরিশ্রম করে, সে আর কত করবে বলুন তো? আপনার ছোট ছেলেও তো আছে, সেও তো নিশ্চয় এখন অনেক ছোট,